আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কেমনই মিস। তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব তোমাদেরই লিটল লার্নার্স বই থেকে একটি আনসিন কম্প্রিহেনশন নিয়ে, এবং আমি আশা করব তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে থাকবে। কেমন? তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোন বইটি নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব তোমাদেরই পাঠ্য বই লিটল লার্নার্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটি নিয়ে, যেটার মডেল কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। তো এই মডেল কোয়েশ্চনটি আমরা চলো সবাই বের করে নিই, এবং তোমরা পেজ নাম্বার বের করবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 224 পৃষ্ঠা বা 224। ক্লিয়ার? তো শিক্ষার্থীরা, আমাদের এখানে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি আনসিন কম্প্রিহেনশন, যেখান থেকে আমরা ইতিমধ্যে তোমাদের সঙ্গে একটি আনসিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের সেকেন্ড আনসিন কম্প্রিহেনশন, আর এটি তোমাদের পাঠ্য বই বলতে তোমাদের যে ইংলিশ লিটল লার্নার্স গ্রামার বইটি দেওয়া আছে ওই বইটির 224 নাম্বার পৃষ্ঠাতেই পাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করে দিব। তো এখানে একটি আনসিন কম্প্রিহেনশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এখানে বলা হয়েছে, দেখো আগেই বলে দিয়েছে, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশনস নাম্বার 5, 6, 7 অ্যান্ড 8। অর্থাৎ এই টেক্সটটি তোমরা পড়বে, এবং এই টেক্সটটির আলোকে তোমাদেরকে আনসার করতে হবে কত? 5, 6, 7 এবং 8, 9। তো তার আগে আমাদেরকে কী করতে হবে? অবশ্যই এই টেক্সটটি খুবই ভালোভাবে পড়তে হবে, আর এটির অনুবাদ সহকারে তোমাদেরকে পড়তে হবে। কারণ তুমি যদি এটির অনুবাদ ভালো করে না জানো, তো সেক্ষেত্রে তুমি কিন্তু আনসার করতে পারবে না, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তো চলো আমি তোমাদের সঙ্গে প্রথমে টেক্সটটি সম্পর্কে আলোচনা করব, এবং প্রত্যেকে আমার সঙ্গে পড়বে। তো চলো শুরু করে দিই। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। মাদারল্যান্ড অর্থ হচ্ছে মাতৃভূমি। তো বলতে পারি বাংলাদেশ আমাদের মাতৃভূমি। ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ইন্ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে স্বাধীন। তো আমরা বলতে পারি এটি একটি স্বাধীন দেশ। দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ওয়াজ ডিক্লেয়ার্ড অন দ্য 26th March 1971 বাই দ্য ফাদার অফ ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা শিক্ষার্থীরা, লাইনটি যদিও একটু বড়, তো আমরা ভেঙে ভেঙে অর্থটি জানব। তো বলা হয়েছে, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ওয়াজ ডিক্লেয়ার্ড। ডিক্লেয়ার্ড অর্থ হচ্ছে ঘোষণা করা, আর ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে স্বাধীন, আর ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। তো বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল ১৯৭১ সালের 26শে মার্চ ঘোষণা করা হয়েছিল। কে ঘোষণা করেছিল? বাই দ্য ফাদার অফ ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এর মানে হচ্ছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ১৯৭১ সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তো এর পরবর্তী যে সেন্টেন্সটি আছে সেটি হচ্ছে, উই গট আওয়ার ভিক্টোরি অন দ্য 16th December 1971 আফটার এ লং ওর। আচ্ছা, আফটার অর্থ পরে, এ লং ওর অর্থ দীর্ঘ যুদ্ধের পর, আর ভিক্টোরি অর্থ বিজয়, গট অর্থ পেয়েছি, গেট অর্থ পাওয়া, গেট থেকে গট, গট হচ্ছে পাস্ট টেন্স। তার মানে আমরা বলতে পারি দীর্ঘ এক যুদ্ধের পর ১৯৭১ সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি। এর পরবর্তীতে যে সেন্টেন্সটি আছে
সেটি হচ্ছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি উইথ এ লার্জ পপুলেশন। লার্জ পপুলেশনস অর্থ জনসংখ্যা, অনেক জনসংখ্যা। তো বলতে পারি আমরা পুরো বাক্যটি, বাংলাদেশ একটা ছোট দেশ, তবে এখানে আছে অনেক জনসংখ্যা। অর্থাৎ আমরা বাক্যটি আবার বলি, দেশটির জনসংখ্যা, বাংলাদেশের বিশাল একটি ক্ষুদ্র জনসংখ্যা বহুল দেশ, ছোট একটি দেশ। বাংলাদেশ বিশাল জনসংখ্যার একটি ছোট দেশ। তো এখানে পরবর্তী যে বাক্যটি আছে সেটি হচ্ছে মোস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি আর মুসলিমস। মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ জনসংখ্যা, এ দেশের বেশিরভাগ জনসংখ্যা হচ্ছে মুসলমান ধর্মের। বাট পিপল অফ আদার রিলিজিয়ান্স অলসো লিভ হেয়ার ইন পিস। পিস অর্থ হচ্ছে শান্তিপূর্ণভাবে, কিন্তু এখানে অন্য ধর্মের লোকেরাও শান্তিপূর্ণভাবে বসবাস করছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা। ইট ইজ অলসো কল্ড দ্য সিটি অফ মস্ক, মস্ক অর্থ হচ্ছে মসজিদ। এটাকে আরও বলা হয় মসজিদের শহর। অর্থাৎ আমাদের এই বাংলাদেশটিকে কি বলা হয়, এই যে ঢাকা, ঢাকা বাংলাদেশের যে রাজধানী ঢাকা, এই ঢাকাকে বলা হয় কিন্তু মসজিদের শহর। দেয়ার আর সো মেনি বিউটিফুল প্লেসেস ইন বাংলাদেশ, বাংলাদেশে রয়েছে অনেক অনেক সংখ্যক, আমরা বলতে পারি বিউটিফুল প্লেস মানে আকর্ষণীয় জায়গা বা ঘোরার জায়গা যেটাকে আমরা বলি। তো আমরা বলতে পারি বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি উইথ মেনি রিসোর্স। আচ্ছা, ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটা হচ্ছে একটি সুন্দর জায়গা, সুন্দর দেশ, কিন্তু রয়েছে সম্পদে পরিপূর্ণ। অর্থাৎ রিসোর্স অর্থ বলতে গেলে আমরা বলতে পারি সম্পদ। তো আমাদের পুরো বাক্যটির অর্থ হচ্ছে অনেক সম্পদে পূর্ণ এই আমাদের এই দেশটি, সুন্দর বা আমাদের দেশটি অনেক সুন্দর, বিভিন্ন সম্পদে ভরা, সম্পদে পূর্ণ এ দেশটি অনেক সুন্দর। উই হ্যাভ সিক্স সিজনস অ্যান্ড দ্য ওয়েদার ইন কান্ট্রি ইজ কমফর্টেবল। উই হ্যাভ সিক্স সিজনস, সিজনস অর্থ হচ্ছে ঋতু। তো আমরা বলতে পারি আমাদের রয়েছে ছয়টি ঋতু এবং আমাদের দেশের আবহাওয়া কমফর্টেবল, বলতে গেলে কমফর্টেবল অর্থ হচ্ছে আরামপ্রদ বা আরামপ্রিয়। তো বলতে পারি আমাদের দেশে রয়েছে ছয়টি ঋতু এবং আমাদের দেশের আবহাওয়া আরামপ্রদ বা আমাদের জন্য সহনীয়। দ্য ল্যান্ড অফ দিস কান্ট্রি ইজ সো ফার্টেল, ফার্টেল অর্থ হচ্ছে উর্বর। আমাদের দেশের কান্ট্রি এতই উর্বর দ্যাট পিপল ক্যান গ্রো ক্রপস ইজিলি। আচ্ছা, এর মানে হচ্ছে আমাদের দেশের ভূমি বা জমি এতই উর্বর যে লোকজন এখানে সহজেই শস্য উৎপাদন করতে পারে। মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি আর ফার্মার্স, বেশিরভাগ আমাদের দেশের বেশিরভাগ মানুষই কৃষক। দ্য মেইন ক্রপ অফ দিস কান্ট্রি ইজ রাইস, আমাদের দেশের প্রধান ফসল হচ্ছে ধান। বাট দ্য ফার্মার্স গ্রো জুট, সুগার ক্যান, টি অ্যান্ড ফ্রুটস অলসো। কিন্তু আমাদের দেশের কৃষকেরা আরও উৎপাদন করে পাট, চিনি, চা এবং ফলমূল। জ্যাকফ্রুট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। বাংলাদেশ ইজ অলসো এ কান্ট্রি অফ রিভার্স, বাংলাদেশ ইজ অলসো এ কান্ট্রি অফ রিভার্স, রিভার্স অর্থ হচ্ছে নদী। তো আমরা বলতে পারি বাংলাদেশ নদীরও দেশ। দেয়ার আর সো মেনি রিভার্স ইন দিস কান্ট্রি, বাংলাদেশে রয়েছে অনেক সংখ্যক নদী বা আমাদের দেশে রয়েছে অনেক সংখ্যক নদী। দ্য পদ্মা, দ্য মেঘনা অ্যান্ড দ্য যমুনা
আর দ্য মেইন রিভার্স অফ দ্য কান্ট্রি। এদেশের আমাদের দেশের প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা এবং যমুনা। হিলসা ইজ আওয়ার ন্যাশনাল ফিশ, মা ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ। দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলা, আমাদের মাতৃভাষা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। বলতে গেলে মাদার ল্যাঙ্গুয়েজের অর্থ হচ্ছে মাতৃভাষা, তো আমরা বলবো কি আমাদের দেশের মাতৃভাষা বাংলা। উই আর ভেরি প্রাউড অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশ নিয়ে অনেক গর্বিত। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আজকের টেক্সটটি সম্পর্কে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই টেক্সটটি থেকে আমাদেরকে চারটি টপিক বা চারটি প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলো উত্তর করতে হবে ঠিক এই টেক্সটের উপর বেসড করে বা এই টেক্সটটির উপর নির্ভর করে, ঠিক আছে? তো চলো দেখে নিই আমাদের এই প্যাসেজটির আলোকে প্রথম যে প্রশ্নটি থাকে সেটি কী। তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, ফাইন্ড দ্য ইনফরমেশান ইন দ্য টেক্সট, দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস ইজ ইউ নিড নট ইউজ। তো এর মানে হচ্ছে তোমাদের এই টেক্সটির উপরে কিছু শূন্যস্থান দেওয়া আছে, এগুলো পূরণ করবে। তবে শূন্যস্থানটি পূরণ করার পূর্বেও খেয়াল করো কিছু এখানে ওয়ার্ড দেওয়া আছে বক্সটিতে, এই ওয়ার্ডগুলো দিয়েই তুমি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো পূরণ করবে, তবে সাহায্য তোমরা টেক্সটটি থেকে নিতে পারো। তো শিক্ষার্থীরা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমরা যেন যখন আমরা অ্যান্সারটি করব আমাদের অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে আমরা যেন এই ওয়ার্ডগুলোই ইউজ করতে পারি। তো এখানে প্রথমে দেওয়া আছে মাদারল্যান্ড, মাদারল্যান্ড বলতে আমরা বুঝি কি, মাদারল্যান্ড অর্থ মাতৃভূমি। এরপরে আছে বাংলাদেশ, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। আছে সিক্স অর্থ ছয়, বাংলা অর্থ বাংলা। ন্যাশনাল জাতীয় 1971, ঢাকা, ঢাকা অর্থ ঢাকা। অ্যান্ড লাস্ট যেটি আছে 1952 সাল। তো শিক্ষার্থীরা প্রথমে যেটি দেওয়া আছে বাংলাদেশ ইজ আওয়ার ড্যাশ, বাংলাদেশ ইজ আওয়ার কী বলতে পারি এটা, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন ড্যাশ, লক্ষ্য করো বাংলাদেশ বিকাম না বিকেম আছে, তার মানে হয়েছিল, পাস্ট টেন্সে আছে। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন ড্যাশ, কত সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 1971, তার মানে আমরা বলতে পারি 1971। সি নাম্বারে আছে মোস্ট অফ দ্য পিপল অফ ড্যাশ আর ফার্মার্স, মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশের বেশিরভাগ মানুষই কৃষক, তার মানে এখানে বাংলাদেশ হবে, পিপল অফ বাংলাদেশ আর ফার্মার্স। ডি নাম্বারটিতে যেটি দেওয়া আছে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ড্যাশ, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা। এরপরে আছে দেয়ার আর ড্যাশ সিজনস ইন বাংলাদেশ, বাংলাদেশে রয়েছে ড্যাশ সিজন, কয়টি সিজন, ছয়টি, তো সিক্স সিজনস ইন বাংলাদেশ। তো এক্ষেত্রে আমরা শুধু কী করব, আমরা অবশ্যই আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার ফাইভ এরপরে লিখবো কি এ নাম্বার দিয়ে উত্তরটি লিখে নিচে কী করব, আন্ডারলাইন করব। এখানে আমাকে প্রশ্নটি তোলার কোনো দরকার নেই, জাস্ট আমি উত্তরটি লিখে নিচে আন্ডারলাইন করব। তো শিক্ষার্থীরা এখানে মোর কোয়েশ্চন বা এক্সট্রা কোয়েশ্চনস দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় চেষ্টা করবে প্যাসেজটির আলো সাহায্য নিয়ে করতে। আর আমি যদি এগুলো বলে দিই তাহলে ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যায়, তো আমি তোমাদেরকে জাস্ট ধারণা দিতে চেষ্টা করছি। তোমরা তোমাদের উত্তরগুলো কিন্তু তোমরা অবশ্যই কী করবে, প্যাসেজটি থেকে সাহায্য নিয়ে করতে পারো। আর অবশ্যই তোমরা এটি তোমাদের লিটল লার্নার্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটি থেকে পেয়ে যাবে, 224 পৃষ্ঠা থেকে, ঠিক আছে? এর পরবর্তী যেটি আছে চলো দেখে নিই, এরপরে দেওয়া আছে নাম্বার সিক্সে কী থাকে। নাম্বার সিক্সে থাকে ট্রু ফলস, হ্যাঁ, তো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, তার মানে হচ্ছে সঠিক বাক্যটির জন্য তুমি ট্রু লিখবে এবং ভুল যে বাক্যটি থাকবে তার জন্য লিখবে ফলস। এটি কি তোমাদের মনে পড়ে, তোমাদের সঙ্গে যখন সিন কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু আমি এটি বলেছিলাম, তার মানে তোমরা কিন্তু এক এবং পাঁচ নং এবং ছয় নং কিন্তু সিন কম্প্রিহেনশন থেকে নাম্বার সিন কম্প্রিহেনশন থেকে তোমরা কিন্তু পরিচিত, ঠিক আছে? কারণ এইগুলো কিন্তু সিন কম্প্রিহেনশনে থাকে, সিন কম্প্রিহেনশনে কিন্তু তোমাকে ট্রু ফলসও করতে হচ্ছে, এরপর কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও করতে হবে। তো এটিও কিন্তু আনসিন থেকেও ঠিক একই প্যাটার্ন, অর্থাৎ
এখানেও আমাদের সঠিক উত্তরটির জন্য শুধু ট্রু লিখব, ফলস উত্তরটির জন্য ফলস, ভুল উত্তরটির জন্য ফলস লিখব। এক্ষেত্রে আমাকে যেটি ফলস থাকবে তাকে আর কারেক্ট করে দেখানোর কোনো দরকার নেই, শুধু ফলস লিখলেই কিন্তু হবে। তো এখন এখানে ফার্স্ট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তার মানে হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, তার মানে তোমরা বুঝতেই পারছো যে উত্তরটি হবে ট্রু। তো আমরা এ নাম্বার দিয়ে লিখব কি ট্রু, এক্ষেত্রে আর নিচে আন্ডারলাইন করার দরকার নেই, আমরা শুধু লিখব এ নাম্বার দিয়ে আনসার লিখে ট্রু লিখলেই কিন্তু হয়ে যাবে। এরপর বলেছে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য 26th of March, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, তার মানে কিন্তু আনসারটি কারেক্ট, এর জন্য আমরা লিখব ট্রু। দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ স্মল, বাংলাদেশের জনসংখ্যা ক্ষুদ্র, আসলে কি তাই? না, আমাদের বাংলাদেশের জনসংখ্যা প্রচুর, তার মানে আমাদের এই বাক্যটি ভুল, তো আমরা এখানে কী লিখব ফলস। এরপরে বলা হয়েছে দ্য মেইন ক্রপ অফ বাংলাদেশ ইজ জুট, বাংলাদেশের প্রধান ফসল হচ্ছে পাট। না, শিক্ষার্থীরা পাট না, যদি বলতো অর্থকরী ফসল তাহলে আমরা বলতাম পাট, কিন্তু এখানে আমাদের বলেছে প্রধান শস্য, আমাদের প্রধান শস্য কিন্তু ধান, তো এখানে যেহেতু জুট লিখেছে তার মানে বাক্যটি ভুল, আমরা এখানে লিখব ফলস। জ্যাকফ্রুট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ বাংলাদেশ, এর মানে হচ্ছে কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, অবশ্যই কাঁঠাল আমাদের বাংলাদেশের জাতীয় ফল, তো বাক্যটি কি ট্রু। এরপরে এফ নাম্বারে বলেছে দ্য ন্যাশনাল ফিশ অফ বাংলাদেশ ইজ হিলসা, বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, অবশ্যই কি ইলিশ না? হ্যাঁ, ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, তার মানে উত্তরটি কিন্তু কারেক্ট, তো এটি হবে কি ট্রু। তো শিক্ষার্থীরা এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে, তোমরা কি করবে সেন্টেন্সগুলো পড়বে, পড়ে এখানে পাশে কিন্তু তোমাদের জন্য আরও একটি পজিটিভ সাইড হচ্ছে এখানে অর্থ দেওয়া আছে, তার মানে তোমরা এই অর্থটি দেখেও কিন্তু বলতে পারো যে কোনটি সঠিক এবং কোনটি ভুল। তবে শিক্ষার্থীরা তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে অর্থ দেওয়া আছে, কিন্তু যখন পরীক্ষায় তোমাদের এগুলো দেওয়া থাকবে, প্রশ্নগুলো দেওয়া থাকবে, তখন কিন্তু জাস্ট ইংলিশ সেন্টেন্সটি দেওয়া থাকবে, এক্ষেত্রে বাংলা সেন্টেন্সটি বা বাংলা বাক্যটি কিন্তু দেওয়া থাকবে না বা অর্থ দেওয়া থাকবে না। তো এক্ষেত্রে তোমরা কি করবে, অবশ্যই সেন্টেন্সটি পড়বে, পড়ে পাশে যে অর্থগুলো দেওয়া আছে অর্থগুলো সেন্টেন্সটি পড়ে অর্থটি শিখে নেবে, কেমন? আশা করি তোমরা ট্রু ফলসগুলো সম্পর্কে বুঝতে পেরেছো। তো এর পরবর্তীতে দেখে নিই কী আছে, এর পরবর্তীতে দেওয়া আছে কিছু প্রশ্ন, আনসারিং দ্য কোয়েশ্চনস, এখানে তোমরা অবশ্যই প্যাসেজটির সাহায্য নেবে। যেমন বলেছে হোয়াই ডিড বাংলাদেশ গেট ভিক্টোরি, হোয়াই ডিড গেট বাংলাদেশ ভিক্টোরি, তোমরা তোমাদের টেক্সট বুকটি সামনে নাও, সামনে নিলেই কিন্তু বুঝতে পারবে। এখানে প্রথম যে বাক্যটি দেওয়া ছিল যে বাংলাদেশ হোয়াই ডিড বাংলাদেশ গেট গেট ভিক্টোরি, বাংলাদেশ কখন বিজয় লাভ করেছে, তো এখানে আমরা বলতে পারি বাক্যটি কিন্তু পাস্ট টেন্সে আছে, তার মানে উত্তরটিও কিন্তু আমাকে পাস্ট টেন্সে দিতে হবে, অতীতকালে দিতে হবে। তো বাংলাদেশ গট দ্য ভিক্টোরি 1971, ঠিক আছে, 1971 সাল। তো আমাকে এখানে কী করতে হয়েছে, গেট থেকে আমি কী করেছি গট লিখেছি, তার মানে আমার গেট থেকে গট কেন হয়েছে, যেহেতু এখানে ডিড ছিল, ডিড দিয়ে প্রশ্ন থাকলে তার মানে বোঝা যাচ্ছে একটি পাস্ট টেন্সে ছিল, আর উত্তরটিও আমি করব পাস্ট টেন্সে, তাই আমি এখানে গেটকে গট করেছি, তো আমার উত্তরটি হবে বাংলাদেশ গট দ্য ভিক্টোরি ইন 1971, 1971 সালে। শেষ হয়ে গেল আমার একটি উত্তর। এরপরে বলেছে রাইট দ্য নেমস অফ টু ক্রপস অফ বাংলাদেশ, বাংলাদেশে দুটি শস্যের নাম লিখো, তো আমরা আনসারটি করব সাবজেক্ট থেকে, সাবজেক্ট হচ্ছে দ্য নেম, তো আমরা এখান থেকে লিখব দ্য নেম অফ টু ক্রপস অফ বাংলাদেশ, তখন কিন্তু আর ইজ বসাবো না, এখানে কিন্তু আমাকে ইজ বসবে সিঙ্গুলার নাম্বার হলে, আমাকে এখানে দুটি শস্যের নাম ব্যবহার লিখতে বলেছে, তো আমি এখানে কি করব আর লিখব, একের অধিক যদি হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আর ভার্ব বসবে কি, আমার ইজ না বসে তখন হবে আমার আর, তো আমি এখানে লিখব দ্য নেমস অফ টু ক্রপস অফ বাংলাদেশ আর রাইস অ্যান্ড জুট, ঠিক আছে। আচ্ছা, এরপরে সি নাম্বারে যেটি দেওয়া আছে রাইট দ্য নেমস অফ টু রিভার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের দুটি নদীর নাম লিখো, তো আমরা এখানে কি করতে পারি, এটিও আমরা তাই সেভাবে লিখব সাবজেক্ট থেকে, তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য নেমস থেকে আমরা শুরু করব,
The names of two rivers of Bangladesh are the Padma and the Meghna. কি শিক্ষার্থীরা কঠিন মনে হচ্ছে? একদমই কঠিন না। তোমাকে কিন্তু অবশ্যই টেক্সটটি দেওয়া থাকবে আর তুমি টেক্সটটি থেকেই সাজিয়ে আনসারগুলো করে ফেলবে। এরপর বলা আছে রাইট টু সেন্টেন্স অ্যাবাউট দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী সম্পর্কে দুটি বাক্য লিখো। তো আমি এখানে যেটি করতে পারি, তো আমি এখানে লিখব টু সেন্টেন্স অ্যাবাউট দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ আর গিভেন বিলো, নিচে দেওয়া হলো। বাংলাদেশের রাজধানী সম্পর্কে দুটি বাক্য নিচে দেওয়া হলো। বা এই লাইনটি না লিখেও তুমি শুধু বাংলাদেশের ক্যাপিটাল সম্পর্কেও লিখতে পারো, অথবা যদি সাজিয়ে লিখতে চাও তো লিখব টু সেন্টেন্স অ্যাবাউট দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ আর গিভেন বিলো। বিলো অর্থ হচ্ছে নিচে। তো বাংলাদেশের রাজধানী সম্পর্কে দুটি বাক্য নিচে দেওয়া হলো। নাম্বার ওয়ান লিখে আমরা লিখবো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এরপর সেকেন্ড যে বাক্যটি লিখতে পারি, কী লিখতে পারি বলো তো? ঢাকা নিয়ে আর কী বলা আছে? তোমরা তোমাদের টেক্সটটি খেয়াল করো। এখানে টেক্সটটিতে বলা ছিল ইট ইজ কল্ড দ্য নেম অফ মস্ক, অর্থাৎ এখানে বলা হয় দ্য সিটি অফ মস্ক, অর্থাৎ এখানে বলা হয়েছে যে ঢাকা শহরকে কিন্তু মসজিদেরও শহর বলা হয়। তার মানে ওই বাক্যটিও কিন্তু তুলে দিতে পারো। শেষ হয়ে গেল আমার দুটি বাক্য। এরপরে দেওয়া আছে হোয়াই আর দ্য প্রাউড অফ আওয়ার কান্ট্রি, কেন আমরা দেশকে নিয়ে গর্ববোধ করি, কেন গর্ব করি। রাইট থ্রি সেন্টেন্স, তিনটি বাক্যে তা লেখো। তো আমরা লিখতে পারি দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার কান্ট্রি, না আমরা এখানে ফার্স্টে যেটি লিখবো অবশ্যই আমাদের স্বাধীনতা সম্পর্কে কথা বলবো। উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971, দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড উই লিভ হেয়ার পিস, সো উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। শেষ হয়ে গেল কিন্তু আমার বাক্যটি, তিন বাক্যে শেষ হয়ে গেল। তার মানে হচ্ছে আমি বলতে পারি 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশে অনেক নদী আছে এবং আমরা এখানে কী করি, শান্তিপূর্ণভাবে বসবাস করি, তাই আমি আমার দেশকে নিয়ে অনেক গর্ববোধ করি। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে কিছু মোর কোয়েশ্চন দেওয়া আছে, এটিও তোমরা আগের মতো করেই শিখবে, এগুলো আমি আর করাবো না। তো এর পরবর্তীতে লাস্ট যেটি থাকে সেটি হচ্ছে একটি লেটার রাইটিং, তোমরা নিশ্চয়ই দেখতে পারছো একটি লেটার রাইটিং। বলা হয়েছে ইউয়ার তিশা সাপোজ, এখানে কথাটি আসলে আসেনি, তো ইউয়ার তিশা আর তাসিন অর তানিয়া টিনা তানিয়া, হ্যাঁ ইউয়ার তাসিন অর তানিয়া ইউ লিভ ইন বগুড়া ইন বাংলাদেশ, তুমি বাংলাদেশের বগুড়ায় বাস করো। ইউর ফ্রেন্ড লন্ডন ইন দ্য ইউনাইটেড কিংডম, ইউনাইটেড যুক্তরাজ্যের লন্ডনে বাস করে। নাও রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড, দেয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ। আচ্ছা, তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লিখবে আর এখানে কিছু তুমি সাহায্য নিতে পারো লেটারটি লেখার জন্য। কী কী সাহায্য নিবে? ডেট, অ্যাড্রেস, সলিউশন, মেইন পয়েন্টস। আচ্ছা, এখান থেকে আর বলা হয়েছে যেটি রাইট অ্যাটলিস্ট 6 sentences, আচ্ছা কমপক্ষে 6টি বাক্য লিখবে। ইউজ ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস, আচ্ছা এখানে বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করবে, ফুল স্টপস বা কোথায় পাংচুয়েশন অর্থাৎ বিরামচিহ্নগুলো, সঠিক বিরামচিহ্ন ব্যবহার করতে হবে। তো শিক্ষার্থীরা তোমাদের কি মনে আছে, তোমাদের সঙ্গে এর আগে লেটার রাইটিং নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো লেটার রাইটিংয়ে আমি বলেছিলাম যে আমরা ফার্স্টে যেভাবে শুরু করব, যেমন কী করব, ফার্স্টে আমরা লিখব, তোমরা এর আগে তোমাদের সঙ্গে যেভাবে আলোচনা করেছিলাম ওটির সঙ্গে তোমরা মিলিয়ে নাও। বলা হয়েছিল যে ফার্স্টে আমরা ডেট লিখব, এরপরে আমরা লিখব কি, ডেট লিখে তারপরে আমরা যেখান থেকে লিখব সে জায়গাটির নাম লিখব, ফ্রেন্ডের কাছে লিখব। তো এখানে লিখব ডিয়ার ফ্রেন্ড, এখানে যে কোনো নামটি দেওয়া থাকবে সেই নামটি দিব, আর যদি কোনো নাম দেওয়া না থাকে তুমি তোমার পছন্দ মতো একটি নাম দিবে। এরপরে আমরা স্টার্ট করব, অ্যাট ফার্স্ট টেক মাই লাভ অর সালাম, আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ফাইন, ইউর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই কান্ট্রি, তারপরে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, এখন আমি তোমাকে এই বিষয়ে লিখছি। তারপর কী করবে, প্যাসেজটি থেকে তুমি তোমার পছন্দ মতো 5-6টি লাইন লিখবে, ঠিক আছে? বাংলাদেশ সম্পর্কে যেহেতু মাদারল্যান্ড, তোমার মাদারল্যান্ড বা মাতৃভূমি সম্পর্কে 5-6টি বাক্য লিখবে, বা 6-7টি বাক্যই লেখো।
তবে গুরুত্বপূর্ণ বাক্যটি লিখবে। গুরুত্বপূর্ণ বাক্যগুলো কি হতে পারে, এখানে যেমন যেহেতু বড় আকারে প্যাসেজটি ছিল সেই ক্ষেত্রে তুমি কিন্তু সব প্যাসেজটা তুলে দিবে না, এক্ষেত্রে তোমাকে কি করতে হবে মেইন মেইন সেন্টেন্সগুলো দিতে হবে। যেমন বাংলাদেশ কখন স্বাধীনতা অর্জন করেছে সেটি দিতে পারো, বাংলাদেশের প্রধান প্রধান ফসলগুলো দিতে পারো, বাংলাদেশের রাজধানীর নাম দিতে পারো, তারপরে এখানে কোন কোন ধর্মের লোক বসবাস করে সেগুলো লিখতে পারো, এখানের ফসলের নাম দিতে পারি, এখানের মেইন মেইন যে জায়গাগুলো আছে ঘোরার জায়গা সেগুলো দিতে পারি, আমরা যেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছি সেগুলো লিখতে পারি, ঠিক আছে। তো এই হলো আমাদের, তো আমরা এভাবে লিখবো, লিখে তারপর আমরা যে কাজটি করব, তারপর আমরা লিখবো নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স। শেষ হয়ে গেল আমার লেটার রাইটিং। এরপরে লাস্টে আমি যেটি করব, ইয়োর লাভিং ফ্রেন্ড, নিজের নামটি দিব, নামটি দিয়ে আমরা খামটি লিখে দিব, ঠিক আছে। তো শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ, তো তোমরা যদি বুঝে থাকো তো সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবে তোমাদের অবশ্যই তোমরা কি করবে, অবশ্যই তোমরা তোমাদের লিটল লার্নার্স অ্যান্ড গ্রামার বইটি থেকে এগুলো এইচডব্লিউ করবে, অর্থাৎ তোমাদের বাসার পড়া দিচ্ছি আমি। বাসার পড়া কি থাকছে, বাসার পড়াটি থাকছে আনসিন কম্প্রিহেনশন মডেল কোয়েশ্চন 7, অর্থাৎ এটি তোমাদের শিটের 7 নম্বর মডেল কোয়েশ্চন বা তোমাদের বইয়ের 7 নম্বর মডেল কোয়েশ্চন। আর এই 7 নম্বর মডেল কোয়েশ্চন থেকে তুমি 5 থেকে 8 নং পর্যন্ত করবে, ঠিক আছে। এখানে বলিয়ে দেওয়া আছে যে আনসিন কম্প্রিহেনশন মডেল কোয়েশ্চন 7 5 to 8, অর্থাৎ মডেল কোয়েশ্চন 7 থেকে 5 থেকে 8 নং পর্যন্ত এইচডব্লিউ করবে ইন ইয়োর গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক, তোমার গ্রামার এবং কম্পোজিশন বই থেকে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা পড়তে বুঝতে পেরেছো আজকের ক্লাসটি সম্পর্কে। তারপরও যদি কারো কোনো কথা থাকে বা কারো কোনো জানার ইচ্ছা থাকে যে মিস এই টপিকটি বুঝতে পারিনি, অবশ্যই তোমরা আমাকে ফোন করে আমার কাছ থেকে জেনে নিবে। আর অবশ্যই বারবার বলছি ক্লাসটি শেষ করার পূর্বে কি করবে, এইচডব্লিউ করে আমাদের যে গ্রুপটি আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপটিতে ছবি তুলে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো আজকে এতটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।